আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনি এই রিক্সা চালাতেছেন কতদিন যাবত? 10-12 বছর। ও, তাহলে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে? কতজন? 8টা জন সদস্য আছে। আপনার ফ্যামিলিতে 8টা জন সদস্য আছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কতজন? ছেলে মেয়ে 6 জন। আর আপনি? আপনার ওয়াইফ? আচ্ছা, আপনি এই রিক্সা দিয়ে প্রতিদিন কত টাকা আয় করতে পারেন? রিক্সা দিয়ে আপনি কত টাকা আয় করতে পারেন প্রতিদিন? কত টাকা রুজি হয়? 700-800 টাকা রুজি হয়। তা এটার জমা দিতে হয় কত? 250 টাকা জমা দেন। আচ্ছা, তারপরে আপনার তাকে কত? 500। তা আপনার এই 500 দিয়ে কি 8টা জনের খাবার চলে, সংসার চলে? কোনো মতে চলে। আচ্ছা, তারপরে এটার এই কোনো মতো আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতেছেন কাউকে? চারজনকেই লেখাপড়া করাইতেছেন। ও আচ্ছা, আপনার বড় ছেলে কি? মাওলানা। মাশাআল্লাহ, এই যে একটা কথা বলছে চাচা, অনেক সুন্দর একটা কথা বলছে, যে যে কিনা প্রতিদিন এই গাড়িটি দিয়ে রুজি করে, বা 600-700 টাকা রুজি করে, এই টাকাটা দিয়ে তার সংসার চলে, আর এমনকি তার 2টি সন্তানকে লেখাপড়া করাচ্ছে, লেখাপড়ার পাশাপাশি তার ফ্যামিলিটাও চালাচ্ছে। একটি ছেলে মাওলানায় পড়তেছে, বড় ছেলে, আর ছোট ছেলের একবার ছোট ছেলে হাফেজ। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা সুখবর আমরা শুনতে পেয়েছি, যে সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য, সন্তানের ভবিষ্যৎ জেনে শুনে, যে কিনা একটি সাধারণ রিক্সা দিয়ে রুজি করে তার এত বড় ফ্যামিলিটি চালিয়ে নিতেছে, পাশাপাশি ছেলেদেরকে পড়াশোনার দায়িত্ব নিয়েছে। তো আমরা অনেক জানতে পেরেছি তিনি একজন খুবই ভালো। এটা কি আপনারা কি? আচ্ছা, আচ্ছা, আপনি কি সকাল থেকে কোনো কিছু খেয়েছেন? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, ঠিক আছে। তো সকালে কি দিয়ে খাইছেন আপনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চাচা, আপনি এক কাজ করবেন, আমি এখানে অল্প করা ইয়ে আছে, টাকা আছে, আপনি দিয়ে কিছু খেয়ে নেবেন, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আপনি খুশি আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ।